গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে শনিবার 29 তারিখ, এখন বাজে প্রায় 11:30। আমি স্নান টান করে ছাদে চলে এসেছি একটুখানি রোদে, তো মানে স্নানের পর ভীষণ কাঁপুনি লাগে, তাই রোদে একটু আসতে ভালো লাগে। আর দেখো আমাদের গাছে কত রকম ফুল হয়েছে, এখানে হয়েছে, তারপর দেখাচ্ছি, ওদিকে দাঁড়া নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই দেখো এই ফুলগুলো কি সুন্দর হয়েছে, এগুলো সব খিচুড়ি। এই দেখো এগুলো সব ক্রেডিট, কিন্তু আরও গোলাপও হয়েছে। এই দেখো গোলাপ, আর এই ফুল এত রকমের হয়েছে, আর এর সব কিছুর আন্টি এমনিতে টাইম পায় না, কিন্তু স্যাটারডে সানডে একটু টাইম বার করে বা অনেক সময় অফিস থেকে ফিরে এসেও রাত্রিবেলায় এসে মানে যেটা যত্ন নেওয়া সেই যত্নগুলো নেয়। আর আমার ফেভারিট পুকুরটা ওই যে ওদিকে, যেটা অনেক আগের ব্লগে তোমরা দেখেছিলে। তো এখন হয়তো ভাবছো যে আমি কেন হঠাৎ করে রেডি হয়েছি, মানে হচ্ছি আর কি। রেডি হওয়ার কারণটা হলো আমার বোন, মানে মামার মেয়ে। দেখেছো তুমি আমার মামিকে, ছোটো বোনকেও দেখেছো, বড়ো বোনকেও দেখেছো, বাট ছোটোটাকে বেশি আমার ব্লগে দেখতে পাও। বড়ো বোনের মানে আমার মামির বড়ো মেয়ে এশা, যাকে অনেক আগে মা বাবা মার প্রথম দিকে অ্যানিভার্সারিতে দেখেছিলে, তার আজকে বার্থডে, তো সেই জন্য মামার বাড়ি যাব। আমি রেসপন্সিবিলিটি নিয়েছিলাম ডেকোরেশন করার, ফার্স্ট টাইম ওর বার্থডে হচ্ছে, কিন্তু ডেকোরেশনটা করব ভেবে ভাবলাম যে সকাল সকাল চলে যাবো, কাল রাতে আর যাবো না, কারণ এখন ওখানে অনেকগুলো ইনভিটেশন আছে, তোমায় থাকতে হবে। তো ভাবলাম রাত্রি আর যাবো না, আর সকালেই যাবো একসাথে। বাট সৃজিতের এমন অফিসের কাজ পড়ে গেছে, এখন তো 12টা এখানেই প্রায় বেজে গেল, বুঝতে পারছি না কীভাবে কী ম্যানেজ করব। গিয়ে ডেকোরেশন আছে, রান্নাবান্না তো চালু করেই দিয়েছে মামা আজকে, ওরও অনেক বন্ধুবান্ধব আসবে। তো এখন মানে আপাতত বুঝতেই পারছি না যে এখান থেকে কখন বেরোবো, কারণ যেতেও একটা টাইম লাগবে। বলেছি ওদের তোরা তখন বেলুনটা ফোলানো স্টার্ট কর, আর আমি তারপরে গিয়ে প্লেস করবো, নিচে প্যান্ডেল ট্যান্ডেল হয়ে গেছে। তো পুরো ব্লগটা দেখো, আর যারা আমার ব্লগটা দেখো ভালো লাগে তারা কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন আমার চ্যানেলে এসেছো, ভিডিও দেখছো, তারা কিন্তু সাবস্ক্রাইব করো, আমাকে ভালোবাসা দিও, আর অনেক 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 লাইক কমেন্ট করো। আর হিট তোমাদেরকে একটু সব, এখন টাইম পেয়েছি একটু গল্প করে নিই, তারপর তো নর্মাল ব্লগ চলে, হাসি মজার এইসবে। আমি বেশি আনন্দেরই ব্লগ দিই, কারণ কি আমারটা মেনলি ফ্যামিলি ব্লগ বেসড। আমি ফ্যামিলি আমার কাছে একটা বিশাল বড়, আমার জীবনের একটা সাইড হলো ফ্যামিলি, ঠিক আছে, সে আমার ইনলজ হোক কি বাড়ির ওরা হোক, যারাই হোক ফ্যামিলি আমার কাছে একটা বিশাল মানে রোল প্লে করে। তো বেশিরভাগ ব্লগেই আমি সবসময় ফ্যামিলি মিটিং, ফ্যামিলি গ্যাদারিং এইগুলো আমি মিস করি না, জেনারেলি মিস করি না, আর বেশি অনেক দিন কিছু না হলে তখন আমার মন খারাপ হয়ে যায়। তো বেশিরভাগই ব্লগগুলো তাই দেখতে পাও, তার সাথে সাথে ডেইলি লাইফ তো আছেই, ডেইলি লাইফগুলো যখন যেরম পাই সেরম খানে সকালবেলা একটুখানি স্যান্ডউইচ করে ওদেরকে দিলাম, এক চিকেন স্যান্ডউইচ, আজকে ছুটির দিন সবাই আছে, আর রেডি হয়ে নিয়েছি ব্যাগ, এবার জাস্ট একসাথে বেরোনোর পালা। তো ব্লগটা দেখতে থাকো, শিয়ালদা ক্রস করছি আমরা, দুটো বেজে গেছে, এদিকে বোন ফোন করছে যে খেতে বসবো, তোমরা তাড়াতাড়ি আসো, জানি না বেচারা হয়তো খেয়েই ফেলবে, হয়তো যাই হোক খেয়ে নিলেও ভালো, কারণ ও আবার রেডি ফেডি হবে। আর আমরা এত আমি টেনশন করেছি আসবো বলে, আমি তো একটু মিষ্টি কিনবো ভেবেছিলাম, সেটা ভুলেই গেছি, সেই লাস্টে সুইগিরই হেল্প নিতে হলো। এখন মিঠাই থেকে আমরা মানে মিষ্টি দই বুক করেছি, ও খাবে, আর গাজরের হালুয়া না, গাজরের হালুয়া মিষ্টি দই আমরা বুক করেছি, ওটা যাচ্ছে মানে আমাদের পরেই পৌঁছাবে, কিন্তু এখন মামার বাড়ি। বেলুন ফুলিয়ে রেখেছিস তোরা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, এ কুড়িয়া বাবা কি কাহে তুমি, এবার বস, এবার আমার দই আসছে, আমার দই আসছে।
মামার বাড়িতে এসে পৌঁছালাম, এটা আমার মামার বাড়ি। তো এখন দুই বোনকে তোমরা দেখতে পাচ্ছ, জন্মদিনের মানে যে আছে সেগুলো বড় বোন, ও বাইরে থাকে দিল্লিতে চাকরির পারপাসে। তো অনেকদিন পর আসে যখন আমাদের এরকমই পাগলামি হয়ে উঠল, এরম চলে ও তো খেতেই পাচ্ছিল না। তো মামি কত রকম অর্জন করে দিয়েছে, পাতুরি মাছ পাঁচ রকম ভাজা যা হয়ে থাকে, ওর আশীর্বাদ পর্ব চলছে। কিন্তু এত হাসছি, কিন্তু মানে এদিকে আমার তো 12টা বাজা হয়ে গেছে, মানে সাজানোর 12টা বেজে গেছে, কিচ্ছু হয়নি। 3টে বাজতে যায়, 5টায় গেস্ট আসবে, কি হয় দেখো পরে। গাড়ি হোক, 4টে BMW হোক, হ্যাঁ BMW পুরো নয়। এই যো এবারে একটু শালিকে আদর করো। বেলুনস ফোলানো বলেছিলাম ফুলিয়ে রাখতে, সব ফোলানো রেডি। পুচুও হেল্প করছে। পুচু কি করছো? পুচু কি করছে? গীতাদির কাছে বসে নিচটা মামিদের, ছোট মামিদের ওই জড়িটা, আর উপরে আমাদের মানে রূপসাদের। তো রূপসা স্কুলের জন্য মেনলি ওখানে মানে কি সাইডে থাকে। হ্যাঁ আর স্যাটারডে সানডে এখানে কি গন্ধ বেরিয়ে গেছে রে। ও দেখি 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 মামা যোজো কাজে। আচ্ছা কোরিয়ান্ডার চিকেন, কোরিয়ান্ডার চিকেন। আচ্ছা এদিকে কি হচ্ছে? এদিকে পেঁয়াজের না মানে নিশ্চয়টা মাটনের। আর এখানে হলো আমাদের ছেড়ে লাস্ট অব্দি দেখতেই পেলে সবাই চলে গেছে, সবার অফিসের মানে কাজ পড়ে গেছে, এদিকে বার্থডে গার্ল দৌড়ে গেছে, ওদিকে সৃজিৎ চলে গেছে, ওদিকে ডিম্পি চলে গেছে, সবাই চলে গেছে। লাস্টে আমরা 3-4 জন মিলে সাজালাম, লাস্টে বার্থডে গার্লের মাকেও নেমে আসতে হলো হসপিটাল থেকে, বার্থডে মানে বার্থ দিয়েই তাতেই নেমে আসতে হলো বেলুন ধরার জন্য। হ্যাঁ হ্যাঁ তোমাদের আলাপ করাবো আমি আমার মেজোমাসির সাথে, যাকে তোমরা প্রথমবার দেখবে, কারণ মেজোমাসি বিরাটিতে প্লাস মেজোমাসি একটু অসুস্থ, তাই আসতে পারে না সবসময়, বাট এবারে এসেছে অ্যাটেন্ড করতে, কারণ এশার বার্থডে ফার্স্ট টাইম হচ্ছে। আর মেজোমাসির সাথে দেখা করাবো, প্লাস দেখবো হলো আমাদের মামার বাড়ির যে প্রতিষ্ঠিত ঠাকুর আছে, মানে শিব ঠাকুর, তো সেটা তোমাদের দেখায় মন মানে ঠাকুরের দেবীটা, আর মাসিমণিকে দেখায়। এই হলো শিব ঠাকুর। বাহ আসছে তো ফটোটা, ভালো আসছে, পাওয়ার ফটো আসছে।
আমার হ্যাঁ ওই তো দেখেছি বলেই তো সেটা বলার ইতিহাস হলো ছোটবেলা যেমন সব বাচ্চাদের মতন আব্বা কাব্বা এরকম বলতে বলতে তো আমি আব্বাকে আব্বাই বলি মাসি মেজমাসি বা মানি ওরকম কোনোভাবেই ডাকি না আমি ছোট থেকে যেরকম আব্বা 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 এইসব প্রথম শব্দ বলতে বলতে আব্বা নামটাই আমার থেকে গেছে আর আমার পরে আমাদের সবাই সবকটা বোনই এখনও অবধি পুচু অবধি বোন ভাই সবারই একটা কথা আব্বা ঠিক আছে তো এখন আব্বা মানেই একটাই ফিগার হলো মাসি তো আব্বা সবাইকে হাই বলে দাও আমার ইউটিউবের বন্ধুদের সবাই ভালো থেকো হ্যাঁ নতুন বছরে সবে আমরা বছরের জানুয়ারি মাসে এখনো সামনে পুরো বছরটা রয়েছে পড়ে তো সেটার জন্যই সবাইকে আর কি সারা বছরে সুস্থ থাকো এটাই কামনা এখন আমি রেস্ট নেবো একটু তারপর রেডি হব আর সাথে আন্টি এসেছে এই আন্টিটা আন্টি সবাইকে হ্যালো করে দাও আর এখন ওপরে যাবো এখন আমি রয়েছি গ্রাউন্ড ফ্লোরে এরপরে একটু রেস্ট নেবো নিয়ে তারপর রেডি হবো দেখো এখন খাচ্ছে আর ওকে কোম্পানি দিচ্ছে ডিম্পি চিম্পি পকোড়াটা ভালো মামি ভাজবে এখন আমার হয়ে ঠিক আছে ওদিকে আমি সামলে দিয়েছি মামি এই ঝাঁটা কই অল রাইট রান্না সব কমপ্লিট মামা সব কমপ্লিট করে নিয়েছে আমারও চিলি চিকেন ড্রাই করা হয়ে গেছে এবার কেকটা আমি আজ দিদি মিলে বার করছি বার করে রেডি করে রাখছি বার্থডে গার্ল এসে গেলেই আর গেস্ট এসে গেলে কাটা হবে দেখো বার্থডে গার্ল এসে গেছে আমি এটা ওকে এখন আস্তে আস্তে কেকে জন্য আমরা রেডি হচ্ছি অনেক গেস্ট এসেছে তোমার ভিডিওটা দেখো আচ্ছা ঠিক আছে ফটো সেশন চলছে পুরোপুরি
এখন ওইদিকে মাসিমণিদের সাথে তোমরা কিছু গেস করতে পারছো, করো গেসটা, গেস করে কমেন্টে লিখো। আর এদিকে সবাই রয়েছে, সবাই রয়েছে এখানে। কেক খেতে খেতে আমরা এখন ঈশা দাদুর একটা কবিতা শুনবো, দাদু খুব সুন্দর সুন্দর কবিতা লেখে, সেটা একটু অল্প আমি তুলে ধরেছি। প্রিয় বন্ধুটিকে আপনারা বুঝবেনই, 29শে জানুয়ারি ছড়াক গোলাপের গন্ধ, কবিতাটার নাম হচ্ছে 29শে জানুয়ারি ছড়াক গোলাপের গন্ধ। বিচ্ছিন্ন জীবনবোধ সাথে মহামারী, বিচ্ছিন্ন জীবনবোধ সাথে মহামারী, নষ্ট মূল্যবোধ যেথায় মানুষ স্বৈরাচারী, নিজের অভিলিপ্সায় পুরুষ বা নারী ধারাবাহিক উদ্ধত এবং অহংকারী। যেমন বিন্দুর থেকে রেখা ক্রমান্বয়ে বৃত্ত, যেমন বিন্দুর থেকে রেখা ক্রমান্বয়ে বৃত্ত, প্রতিদিনের ঘটনাগুলো বাস্তব সত্য। আবার এই লাইনটা, যেমন বিন্দুর থেকে রেখা ক্রমান্বয়ে বৃত্ত। আর বেশ অনেকক্ষণ হওয়ার পর চিকেন পাকোড়া, কেক, দুটো ভ্যারাইটি আমাদের খুবই ভালো লেগেছে। এখন একটু ফটো করি, স্টার্ট হবে। কেক হয়ে গেল খাওয়া, আর মোটামুটি স্ন্যাক্সও হয়ে গেল। এবার আস্তে আস্তে ডিনারে যাওয়ার আগে আমরা আগে রূপসার একটু নাচ দেখে নেবো, যেটা আগেও দেখা হয়েছে বেদিক ভিলেজে গিয়েছিলাম যখন। তো সচনাটা দেখবো, এটা হয়েছে চিকেন পাহাড়ি, চিকেন ফিশ, মাছ দেওয়া হয়নি রাইস, আর এটা দেখে আমি চিকেনটা তুলে নিই। বৌদিদের সাথে তোমাদের পরিচয় হয়নি আগে, তাই এখন করিয়ে নিবি, আমার ওকে তো চেনা আছে। দাদাকে দেখাই, বৌদি হাই বলো সবাইকে। আর এখানে হলো আমাদের সব থেকে বদমাস, আমার বোনদের মধ্যে মানে এটা হলো বদমাস দাদা, একদম আমার একটাই দাদা আছে কিন্তু একদম বদমাস দি গ্রেট। আর এমন করে দেখছে প্রচুর ডিনার হয়েছে, প্রচুর প্রচুর প্রচুর, তোমরা তো দেখেছিলে কি কি খেলাম, একজন তো শুয়েই পড়েছে এত ডিনার, কিন্তু আমাদের ফিরতে হবে, এখানে এত বেশি প্রেশার, এন্টালিতেই চলে যাবো। আর এন্টালিতে কারণ কালকে বোনের ফ্লাইট আছে, ওর একটু রেস্ট দরকার, কমপ্লিট অনেক উপদ্রব হয়েছে। আর তোমরা যদি কিছু গেস করে থাকো যে সামনে আপকামিং কি সব মানে খুব আনন্দের ইভেন্ট আসছে আমাদের, তোমরা যদি সেটা গেস করে যেতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? সেটা আমি রিভিল করলাম না, সেটা দেখি তোমরা কি বুঝেছো। অলমোস্ট সবাই খেয়ে চলে গেছে, মারা খাচ্ছে লাস্ট, আর ফিশ, মাটন, চিকেন তিন ধরনের, এদিকে আলুকপি আর পনির, রাইস, রসগোল্লা, চাটনি অনেক। আচ্ছা, আমাদের আজকে কেকটা যে বানিয়েছে, আমাদের একটা ছোট্ট বোন বানিয়েছে কেকটা, তো তোমরা যদি কেক, আমি সত্যি বলছি মানে আমি মোরের কেক আমার ভীষণ ফেভারিট ছিল, তার উপরে আমার কাছে কিছু ছিল না, কিন্তু আজ যখন আমি কেকটা টেস্ট করলাম আমি প্রথমে ভাবছিলাম কেমন হবে, একটু বাড়ির বাড়ির ফ্লেভার হবে, যখন খেয়েছি আমার কিছু মনে হলো যেন এটা যা খাই যেটা আমার কাছে একদম মানে সব থেকে বেস্ট ছিল মিও মোরে, আজ যেন সেটা মনে হলো যে না এটা আরো খাওয়া যাবে, মানে লাইট অথচ কিন্তু ভীষণ টেস্টি, খাওয়া যাচ্ছে ইজিলি, একটা পিসের পর বড় আরেকটা পিস খাওয়া যাবে, কিন্তু এত টেস্টি, এত টেস্টি, মানে চকলেট একদম ওভারঅল দারুণ। দুটো কেক এসেছিল, একটা বাইরে থেকে একটা এখান থেকে, কিন্তু আমি কিন্তু বাড়িরটা সেকেন্ড টাইম নিয়েছি, বাইরেরটা কিন্তু নিয়েছি, কিন্তু সেই কে ছোট বোন করেছে সেটা দেখাই তোমাদের। আর তোমরাও চাইলে বিশেষ অকেশনে তোমরা এ করতে পারো, এটা হলো সেই ছোট বোন, তোমার নামটা বলো প্রিয়া, এটা কিন্তু আমাদের একদম একটা আন্টির মেয়ে, নিজের মানে রিলেটিভ আমাদের, তো ওই বাচ্চা মেয়ে, তুমি কোন ক্লাসে পড়ো? 8-এ পড়ে, জাস্ট ভাবো কত ট্যালেন্টেড, 8-এ পড়ে এত সুন্দর সুন্দর কেক বানাচ্ছে, তো তোমরা কিন্তু একবার টেস্ট করো। আর তোমার নাম্বারটা একটু বলে দাও, দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, তোমরা কমেন্ট করো,
লিংকটা আর একবার কিন্তু টেস্ট করো, ছোট একটা অকেশনে অন্তত করে আগে ট্রাই করো, না সেকেন্ড টাইম আবার বুক করবে ঠিক আছে। আর চলো এবার ব্লগটা এখানে এন্ড করবো, বোনকে টাটা করে দিচ্ছি। বাবা তুমি চলে যাচ্ছ, আমাদের নিয়ে যাবে না বাবা, নিয়ে যাবে না বলছিস? আমি তো বাবার সাথে আসি, বাবা আগে বাইকে সোনাইকে নিয়ে চলে যাচ্ছে, তারপরে আমরা যাচ্ছি মাকে নিয়ে। আর দাঁড়া, মা খাওয়া হয়নি, মাকে খেতে দেওয়া, এত ভালো ভালো রান্না হয়েছে। আর এশার দিদা তো ভীষণ ভালো কুক, তো আরোই ভালো হয়েছে। কারণ বাচ্চা মেয়ে, ও তো যাবে না, মানে আন্টি সেই সব ডিপার্টমেন্টে, আর ও ফাইনালি কেকটা বানায়। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ।